আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনারা স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন, ধান আমার ধান এখনো জমেনি, তবে আমি কয়টা করে ধান লাগিয়েছি অবশ্য আপনারা ভিডিওতে দেখেছেন। তো এখন আমার ধানের অবস্থা হচ্ছে এই যে, আমি ধান লাগিয়েছিলাম দুইটা, একটা খুব জোর হচ্ছে, দুইটাই বেশি বেশিরভাগ। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ থেকে কিছু দেখা যাচ্ছে গোছ বের হবে আস্তে আস্তে, এই যেরকম এই গোছগুলো বের হচ্ছে আপনার, এই যে এইসব গাছ গোছগুলো বের হচ্ছে। তো আমি একবার হাটকানো হয়েছে মোট একবার, তো আমি এই যে কেবল গোছ বের হচ্ছে। তো দেখা যাক, আমি আমার ধানে দুইটা থেকে তিনটা দিচ্ছে হাইয়েস্ট, এর বেশি আমি গোছ দিইনি, কারণ যেহেতু আমার চারা ছিল কম। তারপরও যাই হোক, আমি সেভাবে ভুঁইটা ঢাকানো হয়েছে। তো আমার সারের যদি কথা বলি, আমি যে পরিমাণে আমার ধানে আমি সার দিয়েছি, যদি সারের বর্ণনা দিই হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। আর আমার পাশে যে ধানটা আছে, ধানটা অনেক আগে লাগানো, এই ধানটা লাগিয়েছে আপনার জানুয়ারির প্রথমে বা ডিসেম্বর মাসে, এরকম হবে জানুয়ারির প্রথমে ধানটা লাগানো। আর আমি ধান লাগাইছি ফেব্রুয়ারি 4 তারিখে, তার মানে আমার এই ধানের চাইতে এই ধান 1 মাস আগে লাগানো। এটা হচ্ছে আপনার হীরা 19, এই ধানটা খুব ভালো হয়। তো আমার এটা হচ্ছে আপনার 74 ধান। আমি যেহেতু এবার বীজের জন্য আমি ধান বিক্রি করব না, যেহেতু আমার এবার খাওয়ার দরকার আছে, যেহেতু আমার এই জমিতে ধান করার পর পাট হবে, সেক্ষেত্রে আমার এই ধানটা করা। আর এই জায়গাটা সবচেয়ে নর্মাল হয়ে গেছে, তো ওটা ফ্যাক্ট না। যদি সার একটু ডোজ বেশি দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে আপনার ধান গুছিয়ে যাবে। তো আমি যে সারগুলো ব্যবহার করেছি, আমি আমার ধানে যে সারগুলো দিয়েছি, প্রথমে জমি পাকানোর পর মানে লাগানোর আগে 10 কেজি ইউরিয়া এবং 1 প্যাকেট গ্রোজিং 10টা, তারপর ধান লাগানোর পর 6 দিনের মাথায় আমি সার দিয়েছি ইউরিয়া এবং রিফিট, যেটা ঘাস মারার জন্য, তারপর সার দিয়েছি অন্যটা, তারপর ধান আটকেছে, তারপর ধান আটকানোর পর সার দিয়েছিলাম ইউরিয়া এবং মিশ্র, আর তার সাথে একটা বীজ দিয়েছিলাম কিছু মারার জন্য, তারপর আর কোনো সার দেওয়া হয়নি। তো আজকে আসলাম, ঘাস দেখা যাচ্ছে হয়েছে, এরপর আমি যে সারগুলো দেবো এই সারগুলো অবশ্যই আপনার দেখাবো। তবে আমি যে প্রক্রিয়াতে চাষটা করি সেভাবে আপনারা করবেন, অবশ্যই ফলন পাবেন, তো হতাশার কোনো প্রয়োজন নেই।